أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে শুভেচ্ছা আজকে আমরা জানব টুনা সম্পর্কে এটি ব্লু ফিন টুনা যার ওজন 468 কেজি এটি একটি সামুদ্রিক মাছ এই মাছের চোখ ছোট এবং একটি চওড়া মুখ সহ একটি বড় শঙ্কু আকৃতির মাথা রয়েছে চোয়ালগুলি এক সারিতে সাজানো ছোট দাঁত দিয়ে সজ্জিত টুনা মাছ একটি বিরল প্রজাতির মাছ তারা বাহিরের পরিবেশের তুলনায় শরীরের তাপমাত্রা বজায় রাখতে সক্ষম এই ক্ষমতা শুধুমাত্র টুনা এবং হেরিং হাঙরের মধ্যেই দেখা যায় এই কারণে টুনার গতি প্রচণ্ড ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এরা কম শক্তি ব্যয় করে দ্রুত চলতে পারে এবং অন্যান্য মাছের তুলনায় পরিবেশগত অবস্থার সাথে আরো ভালোভাবে মানিয়ে নিতে পারে টুনার মাংস বেশিরভাগ মাছের তুলনায় লাল গোলাপি বর্ণের হয়ে থাকে এটি একটি বিশেষ প্রোটিন মায়োগ্লোবিনের উপস্থিতির জন্যই এর হয়ে থাকে যাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে উচ্চ গতিতে চলার জন্য এটি উৎপাদিত হয় এই মাছ অত্যন্ত সুস্বাদু টুনা মাছ গরুর মাংসের মতো স্বাদ হয়ে থাকে এই মাংসে শরীরের জন্য দরকারি বিভিন্ন মাইক্রো এলিমেন্টস অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিনগুলির একটি সম্পূর্ণ পরিসরে রয়েছে এটির নিয়মিত সেবনে ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং সামগ্রিকভাবে শরীরের অবস্থার উন্নতি করে উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক দল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেনুতে টুনা খাবার অপরিহার্য এর অন্তর্ভুক্ত উপাদানগুলি মস্তিষ্কের কার্যকলাপকে উন্নত করে টুনা মাছ দৈর্ঘ্যে 3 মিটার পর্যন্ত বড় হতে পারে এবং ওজনে 560 কেজি পর্যন্ত হতে পারে অন্যান্য টুনার মধ্যে রয়েছে কালো টুনা যেটি আটলান্টিকে পাওয়া যায় এর দৈর্ঘ্য প্রায় 50 সেন্টিমিটার বা 1 মিটার রেকর্ডকৃত অর্থাৎ সর্বোচ্চ বড় মাছটি প্রায় 21 কেজি অন্যদের থেকে ভিন্ন পরিবারের টুনা ব্ল্যাক ফিন টুনা পশ্চিম আটলান্টিকের একটি সীমিত অঞ্চলে বাস করে ম্যাকেরেলের টুনা উপকূলীয় অঞ্চলে একটি মাঝারি আকারের টুনা দৈর্ঘ্য 30 থেকে 40 সেন্টিমিটারের বেশি হয় না এবং ওজন 5 কেজি পর্যন্ত হয়ে থাকে শরীরের রং অন্যদের থেকে খুব বেশি আলাদা নয় কালো পিঠ হালকা পেট তবে পেক্টোরাল ফিন দ্বারা চেনা যেতে পারে ভিতরের কালো বাইরে বেগুনি রঙের ইয়েলো ফিন টুনা এটি 2 থেকে 2.5 মিটার দৈর্ঘ্যের হয়ে থাকে এবং 200 কেজি পর্যন্ত ওজন হয় এটি উজ্জ্বল হলুদ পৃষ্ঠীয় দেশ এবং বায়ু পাখনা থেকে এর নাম পেয়েছে হলুদ বা ইয়েলো ফিন টুনা বিগ আই টুনা চোখের আকার ছাড়াও আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে তার নিকটবর্তী আত্মীয়দের থেকে আলাদা করে এটা গভীর সমুদ্রে 200 মিটার গভীরে বাস করে শুধুমাত্র অল্প বয়স্করাই উপরে বা সাগরের উপর পৃষ্ঠে বসবাস করে 2.5 মিটার দৈর্ঘ্যে পৌঁছালে এদের ওজন প্রায় 200 কেজি হয়ে থাকে টুনা মাছ উচ্চ লবণাক্ততা সহ্য করতে পারে এবং এই ধরনের পানি তাদের পছন্দ এরা দ্রুত সাঁতারু এবং চটপটে স্বভাবের তাদের ক্রমাগত চলতে হয় এভাবেই তাদের ফুলকায় অক্সিজেন পৌঁছায় টুনারা মৌসুমিভাবে উপকূল বরাবর স্থানান্তর করে এবং খাদ্যের সন্ধানে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করে টুনা মাছ ধরার একটি নির্দিষ্ট সময়ে হয়ে থাকে এবং যখন এই মাছের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে টুনা মাছ 5 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করে ভারতীয় আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অগভীর জল এরা পছন্দ করে অন্যদিকে খোলা জলের আনন্দ উপভোগ করে টুনা মাংসাশী মাছ তারা ছোট মাছের শিকার করে এবং বিভিন্ন ক্রাস্টেসিয়ান খাবার খায় একটি বড় মহিলা টুনা একবারে 10 মিলিয়ন ডিম দিতে পারে আকারে 1 মিলিমিটারের বেশি নয়
এক থেকে দুই দিন পর ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় এবং তারা নিজেরাও এই খাবার ভক্ষণ করে। টুনা 3 বছর বয়সে যৌন পরিপক্ক অর্জন করে এবং গড়ে এরা 35 বছর বেঁচে থাকে। কোনো ব্যক্তির মতে এরা 50 বছর অবধি বাঁচতে পারে। পরিবেশের বিভিন্ন কারণে টুনা আজ বিলুপ্তির পথে। গ্রিন পিস বিপন্ন প্রজাতির সংরক্ষণ এবং বাস্তুতন্ত্রের ক্ষতি না করার জন্য টুনাকে তার খাদ্য লাল তালিকায় রেখেছে। টুনা হলো সবচাইতে মূল্যবান বাণিজ্যিক মাছ। এ মাছের স্বাদের জন্য একে সমুদ্রের বাছুর বা সমুদ্র মুরগি বলা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এইরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।